ওখানে সাপ ছিল? এই যে এখানে একটা সাপ হয়েছিল গাড়ের মধ্যে। এখানে গাড়ের মধ্যে কোথায়? এখানে এখানে বেরোলো গাড়ির মধ্যে, এই গাড়িটা থেকে বেরোলো। এই সাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সাপ এই সাপ। এই দেখেন আমাদের কৃষক পণ্ডিত ধরার গ্রামে একটা বিষাক্ত সাপ পাওয়া গেছে। এই যে এই সামনে থেকে ধরা হলো, এই গ্রাম থেকে, এই বাড়ি থেকে। সাপটার নাম হলো দাদা, যাকে বলে ইন্ডিয়ান কোবরা। বিষাক্ত সাপ, সাপ দেখে কেউ হেলা করবেন না। এরকম সাপ যদি পাড়া গ্রামে কেউ দেখেন বা কাকু যদি কাটে, আপনারা কেউ পাড়া গ্রামে রোজা গুণিনের কাছে নিয়ে যাবেন না, সোজা নিয়ে যাবেন হসপিটাল কিংবা মেডিকেলে। এই পাড়া গ্রামের কোন তন্ত্র মন্ত্র খাটবে না। সরকারি নির্দেশ, বন দপ্তরের অধিকারের অনুযায়ী আমি সাপ ধরি। এমন ভারত সরকারের নির্দেশে আপনারা সাপ কাটলে সঙ্গে সঙ্গে মেডিকেলে কিংবা হাসপাতালে নিয়ে যাবেন। আপনারা কেউ পাড়া গ্রামে ওজা গুণের কাছে নিয়ে যাবেন না। আচ্ছা, চলেন দাদা ওদিকে চলেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুরে, থানা কুশমন্ডি, গ্রাম ধলাহার। এই কাজ আমি দীর্ঘদিন ধরে করি। এরকম সাপ দেখলে আপনারা মারবেন না। এই সাপটা ধরা হয়েছে সরকারি অনুমতি নিয়ে আমাকে সাপ ধরতে হয়। এগুলো সাপ ধরে আবার বড় বড় ফরেস্টে ছাড়তে হয়। সাপ কোনো দিন মারতে হয় না। চলেন ওদিকে চলেন। মোবাইল নাম্বার আমার সব কিছু পাবা ওখানে। ইউটিউবে আছে তো? ইউটিউবে পাবা, ফেসবুকে পাবা। ঠান্ডার জন্য রাগ নাই, ঠান্ডার জন্য কথা খারাপ হবে। আর এই দেখো যদি সাপ কাটে আপনারা খাওয়া দাওয়া ছাড়ে সঙ্গে সঙ্গে মেডিকেলে কিংবা হসপিটালে নিয়ে যাবেন। বন দপ্তরের নির্দেশ অনুযায়ী, ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারের নির্দেশ অনুযায়ী সাপ ধরে, এরকম ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা মেডিকেলে নিয়ে যাবেন, কোনো ওঝা গুণিনের কাছে নিয়ে যাবেন না। বুঝলেন দাদারা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? এই যে দেখেন, এই বিশাল দুটা দাঁত আছে সামনে, এই দাঁত দিয়ে মানুষকে কাটে। এই যে দেখেন, এই যে এই দুটো দাঁত হলো মেন। এই যে দেখেন, এই যে নাই তো ভালো বাজি মানে ছ
ছাড়ি দে না এটা ধাক না কিন্তু আর শুনতে তো ঘুরে বেড়ো গিয়ে ছাড়ি দিয়া দে দম্ব হবে পাঁচ ফিট কোমর পক্ষে যা ঢুক তোকে মারতে আসেনি তোকে আদর করতে আসে ঢুক ঢুক কিছু কয়ে এখন এনে দেখো কয়ে কেনা কিছু কয়ে ধরলাম এখন ছাড়তে হবে ফটো তুলছি সময় তারিখ মোবাইল নাম্বার লিখলি সবারে না 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 সময় তারিখ মোবাইল নাম্বার বস বস বস।